রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এরকম একটি মজলিসে বসে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ করে যখন উঠে যাবেন তখন আসমান থেকে একটি গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুমু মাগফুরাল লাকুম, দাঁড়িয়ে যাও, তোমাদের সকল পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কুমু, শেষ হয়ে গেল প্রোগ্রাম, শেষ গেল জিকিরের আলোচনা, সব যখন চলে যাবে তখন আল্লাহ বলছেন, কুমু দাঁড়িয়ে যাও, বাড়ি যাচ্ছ বা দাঁড়িয়ে যাও, মাগফুরাল লাকুম, তোমাদের সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করেননি, তার পরের বাক্যটা আরো আশাব্যঞ্জ, তার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের সকল পাপ কি তো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, করবেন, করে দিয়েছেন অলরেডি। শুধু পাপ ক্ষমা করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তার সকল পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি কত বড় পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত জুলুম করেছেন, গীবত করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এরকম একটি দিনই মজলিসে যদি আপনি উপস্থিত হন আর উদ্দেশ্য থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি, তাহলে আল্লাহ আপনার পাপ তো ক্ষমা করবে করবে, আপনার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, বলুন তো এটা কাদের ফজিলত? এখানে বসে যারা আলোচনা শুনবে এবং শেষ পর্যন্ত বসে থেকে উঠে যাবে তাদের জন্য। বলুন, যারা মাইকের আওয়াজ এই এই জায়গার বাইরে যারা আছে রাস্তাঘাটে, এই ফজিলত কি তাদের জন্য? তারা কি হতভাগা নন? তারা কি আল্লাহর ক্ষমা থেকে দূরে নয়? তারা কি আল্লাহর এই নেকি থেকে দূরে নয়? তারা আল্লাহর সাকিনা প্রশান্তি থেকে দূরে নয়? তারা আল্লাহর রহমত থেকে দূরে নয়? অবশ্যই দূরে। অতএব এই হাদিস শোনার পরে আমি অত্র এলাকার মুসলিম ভ্রাতৃমণ্ডলীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের একটা দিন, বছরের একটা দিন, যেদিন আপনারা আয়োজন করেছেন নিজেদের প্রয়োজনে, আসুন আমরা যতটুকু আলোচনা করব ততটুকু সময় এখানে থাকার চেষ্টা করব, থাকবো তো ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না, মৌলিকভাবে কয়েকটা কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সমর্থ উপস্থিতি, এবার আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি, জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম, জাহান্নাম এটা এমন একটি ভয়ঙ্কর, বিপজ্জনক একটি জায়গা, যেখানে যে জায়গাটা আল্লাহ তাআলা পাপিষ্ঠদের জন্য নির্মাণ করেছেন, তৈরি করেছেন, গুনাহগার কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাই না? জাহান্নাম কিসের তৈরি? আমরা সকলে জানি কিসের তৈরি? আগুনের তৈরি। জাহান্নাম এমন একটা জায়গা, এই জাহান্নামকে বলুন তো, আমাদের এলাকায় যে ভাটা আছে না, ভাটার আগুন জ্বালায় কি দিয়ে? কয়লা দিয়ে, কাঠ দিয়ে, তাই না? কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবে, জ্বালানোর জ্বালানি কাঠটা কি বলতে পারেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমরা মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা, তুমি নিজে এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ঠান্ডা লেগে আছে। যে জাহান্নামকে আল্লাহ তাআলা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করবেন মানুষ এবং পাথরকে। মানুষ বলতে কি, আমরা কি বলুন তো? আপনার ফ্যান দেখেননি কখনো নাকি? আলোচনা ভালো লাগছে না? শোনেন, জাহান্নামকে, জাহান্নামের ইন্ধন জ্বালানি কাঠ কে? মানুষ আর পাথর। আমরা কি মানুষ না? আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালাবেন, জাহান্নামের আগুন জ্বালাবেন, জাহান্নামের লাকড়ি জাহান্নামের জ্বালানি হিসেবে তৈরি করেছেন। যে জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য। আল্লাহ তাআলা উন্নতর বলছেন,
فاتقوا النار التي يقودها الناس والحجارة أعدت للكافرين অতএব তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো দূরে থাকো বিরত থাকো যে জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি মৌলিকভাবে দুটি তিনটা পয়েন্ট আলোচনা করব একটা হলো জাহান্নামের আগুন জাহান্নামের অনেক আলোচনা আছে জাহান্নামের আগুন জাহান্নামের প্রশস্ততা জাহান্নামের গভীরতা জাহান্নামের খাবার জাহান্নামের পানীয় জাহান্নামের পোশাক জাহান্নামের বাজার জাহান্নাম এই ধরনের অনেক আলোচনা আছে একদিনে তো এত সব আলোচনা করা যাবে না আমি কয়েকটা কথা বলবো একটা হলো জাহান্নামের আগুন আমরা সকলে এটা জানি পৃথিবীর আগুনে যদি আমাদের একটা আঙুল পুড়ে যায় কতটুকু যন্ত্রণা হবে সহ্য করা অসম্ভব হয়ে যায় তাই না এই পৃথিবীর আগুন এত দাহ শক্তি সম্পূর্ণ এতই শক্তি যা আপনার একটা আঙুল পুড়ে গেলে গোটা শরীরটা অস্থির করে দেয় আমরা একটু আগে আলোচনা শুনছিলাম সূরা হামাজার উপরে আল্লাহ তাআলা সেখানে বলছেন কাল্লা লাইম্মাদান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة جرى প্রকাশ্য অপ্রকাশ্য নিন্দা করে যারা অবৈধভাবে সম্পদ সঞ্চয় করে এবং গণনা করে বারবার আর মনে করে এই সম্পদ তাকে চিরদিন চিরস্থায়ী দুনিয়াতে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাআলা বলেন কাল্লা অসম্ভব কখনো নয় কাল্লা কখনো নাই লায়ুম্বাদান্না ফিল হুতামা তাদেরকে পিষ্টকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে পিষ্টকারী মানে জাতা বলেন জাতা দুই অংশের ভিতরে কোন চাল বা ডাল দিলে যেভাবে পিষ্ট হয়ে যায় এই পিষ্টকারী জাহান্নামের নাম হল হুতামা কাল্লা কখনো নাই ওই সম্পদটাকে চিরদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না লায়ুম্বাদান্না ফিল হুতামা তাকে অবশ্যই পিষ্টকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে ইন্নাহা নারুল্লাহিল মুকাদা যে আগুন যে জাহান্নাম যে হুতামা আল্লাহর প্রজ্বলিত আগুন মুফাসসিরগণ এই মুকাদ শব্দের ব্যাখ্যা করেছেন প্রেসার কুকার আছে না প্রেসার কুকার প্রেসার কুকার যদি বন্ধ না করে দেন তাহলে বাসি দিবে প্রেসার কুকারে যদি আটটা দশটা বাসি দেয় গরুর হাড় পর্যন্ত গলে যায় না একে পিষে যায় হাড় টান দিলেই গোশ থেকে বেরিয়ে আসে ঠিক আছে তো এই মুকিদ নামক জাহান্নামের বৈশিষ্ট্য হলো ওই প্রেসার কুকারের মতো যে জাহান্নামের চতুর সাইডে বন্ধ থাকে জানালা দরজা থাকে না এবং জাহান্নামের মাঝখানে বড় বড় আগুনের খনি তৈরি থাকে যাতে করে খুলে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে জাহান্নামের আগুন এতই তীব্র এতই দাহ শক্তি সম্পূর্ণ যা কোন মানুষের পক্ষে সম্ভব না সহ্য করা তারপরে আয়াতে আল্লাহ একটা বাক্য বলেছেন আল্লাতি তাতলিউ আলাল আফইদা এই হুতামা নামক জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য এমন একটি আগুন যা তার গোটা শরীর জ্বালাতে জ্বালাতে তার আত্মা পর্যন্ত জ্বালিয়ে দিবে আত্মা তার হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে দেখেন আমার আগুনে আমার একটা আঙুল যদি আগুন লেগে যায় তাহলে আগুনটা পড়ে যাবে তাই না আমার একটা হাতে বা আপনি কোনো কিছু স্ট্যান্ড দিকে যদি আগুন ধরে যায় আপনার হাতটা পড়ে যাবে বা কোনো অঙ্গ পড়ে যাবে দুনিয়ার আগুন যদি চুলার ভিতরে হাত দেন ওই হাতটা পড়বে হাতটা পড়ে শেষ কিন্তু জাহান্নামের এই হুতামা নামক আগুনের বৈশিষ্ট্য এমন ওটা গোটা শরীর পুড়তে 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 তার আত্মাকে জ্বালিয়ে দিবে তার আত্মাকে নাশ করে দিবে আত্মাকে ধ্বংস করে দিবে বলুন যার আত্মা নষ্ট হয়ে যাবে তার আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে ওলামা একরাম বলছেন যখনই তার আত্মা শেষ হয়ে যাবে গোটা শরীর ভস্ম হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে আবার তৈরি করবেন তার হাতকে আবার তৈরি করবেন তার গোটা শরীরকে আবার তৈরি করবেন আবার তৈরি করে আগুনের উপরে তাকে আবার পিষ্ট করা হবে ওই আগুনটাকে আবার জ্বালাতে জ্বালাতে ওই আত্মা পর্যন্ত আবার পড়ে যাবে আবার ছাই হবে আবার ভস্ম হবে আবার আল্লাহ তাআলা তৈরি করবেন এভাবে চলতে থাকবে আজীবন চিরন্তন ভাবে চলতে থাকবে
জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া আল্লাহ তাআলা আয়াতে বলেন কিয়ামতের ময়দানে যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে গুনার মিজানের পাল্লা গুনাহ দিয়ে যাদের ভরে যাবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নামের নিক্ষেপ করবেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা হিয়া তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কি আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিলেন নারুন হামিয়া সেটা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন দাউ দাউ করার জ্বলন্ত উত্তপ্ত আগুন এমন আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ উত্তাপ সম্পন্ন 69 গুণ সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ নবী দুনিয়ার যে আগুন এই আগুনই তো যথেষ্ট ছিল মানুষকে পুড়িয়ে মারার পুড়িয়ে শাস্তি দেওয়ার জন্য তাই না 69 গুণ কেন করা হলো আল্লাহ তাআলা 69 গুণ আগুন কেন সৃষ্টি করলেন বলছেন বান্দা কে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন দুই চোখ দিয়েছেন গোটা পৃথিবীকে দেখার জন্য তাই না যার চোখ নাই সে কি দুনিয়া কি জিনিস বোঝে দুটো হাত দিয়েছেন কত বড় নিয়ামত যে নিয়ামত দিয়ে আপনি হাত মোবাইল টিপছেন সুন্দর করে মোটরসাইকেল চালাচ্ছেন কম্পিউটার টিপছেন কাজ কাম করছেন যে পা দিয়েছেন যে পা আপনি হেঁটে টাঙ্গাইল শহর যান আত্মীয়-স্বজনের বাড়িতে যান যে জিহবা দিয়েছেন যে জিহবাদে বিরিয়ানি কাচ্চি তেহেরি নেহেরি খেতে পারেন কত স্বাদ আল্লাহর নিয়ামত নয় এগুলো আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি যে কত নিয়ামত দিয়েছি তার দুটো চোখ দিয়েছি যে চোখ দিয়ে গোটা দুনিয়া দেখছে দুটো হাত দিয়েছে যে হাত দিয়েছে দুনিয়ার কাজ কাম করছে যে পা দিয়েছে যে পা দিয়ে দুনিয়ায় হাঁটছে যে চিন্তা শক্তি দিয়েছি যে চিন্তা শক্তি দিয়ে সে ভালো মন্দ বিবেচনা করছে জমির আইল ঠিক আছে কিনা জমির দলিল ঠিক আছে কিনা সে এই চিন্তা শক্তি দিয়ে বুঝতে পারছে না এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিলেন তারপর তিনি বললেন যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে লা আযিদান্নাকুম আমি তার নিয়ামতের শুকরিয়া আরো বাড়িয়ে দিব সুবহানাল্লাহ বলছে যদি নিয়ামত আদায় করে নিয়ামত শুকরিয়া আদায় করে তাহলে আমি তার আরো বাড়িয়ে দেব এর অর্থ কি যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে তাহলে যে নিয়ামতটা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রেখেছিলেন যে অনুগ্রহটা আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছিলেন সেটা স্থায়ী করে দেন ওখান থেকে আর কমেন মানে কমার কোনো সুযোগ নেই স্থায়ী করে দেন আরেকটা সুযোগ কি হয় আরেকটা ফলাফল কি হয় যে নিয়ামতটা হওয়ার কথা ছিল তার চেয়ে আল্লাহ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন তাহলে আপনার জন্য যেটা বরাদ্দ ছিল যে অনুগ্রহ যে দয়া যে নিয়ামত সেটা কমে যায় আর নিয়ামত আর বাড়ে না কথা বুঝতে পেরেছেন শুকরিয়া আদায় করলে কমে যায় না বরং আরো বাড়িয়ে দেন কিন্তু শুকরিয়া আদায় না করলে কমে যায় বৃদ্ধি পায় না বরং লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ যদি শুকরিয়া আদায় না করা হয় জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করা রেখেছেন আল্লাহ তাআলা সুতরাং জাহান্নামের আগুনকে 69 গুণ সম্পূর্ণ করার কারণ আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণ বান্দাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন তবু কেন সে আল্লাহ তাআলার অস্বীকার করে আল্লাহ তাআলাকে তার আদেশ মেনে চলে না কেন আল্লাহ তাআলা বলছেন অন্যতরে এই জাহান্নামের আগুনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকর ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাবর লাওয়াহাতুন লিল বাশার সমর্থ উপস্থিতি সাকর নামক একটা জাহান্নাম আছে আল্লাহ তাআলা বলছেন শীঘ্রই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করছেন ওয়ামা আদরাকা মা সাকার তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি কি জানো সাকার নামক জাহান্নাম কি তিনি আবার বলছেন লা তুবকি ওয়ালা তাদর জাহান্নাম সাকার নামক জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো এমন জাহান্নাম এমন আগুন যা তোমার শরীরকে অবশিষ্ট রাখবে না লা তুবকি তোমাকে অবশিষ্ট রাখবে না ওয়ালা তাদর আবার স্থায়ীও রাখবে না
বলছে তোমাকে ছেড়েও দিবে না আবার তোমাকে তোমার জন্য কিছু অবশিষ্ট রাখবে না একবারে পুরো ছাই ভস্মীভূত করে দিবে এই আগুন যা মানুষকে দগ্ধ করবে ছাই ছাই তো দেখা যায় কিন্তু জাহান্নামের আগুন এতই কঠিন যন্ত্রণাদায়ক ছড়া দাও যা আপনাকে আমাকে ভস্মীভূত করে দিবে ছাই করে দিবে একবারে উধাও করে দিবে আবার আল্লাহ তাআলা তাই তৈরি করে আল্লাহ তাআলা তাই তৈরি করে লাগা নামক একটা জাহান্নাম রয়েছে লাযা জাহান্নামের আগুনের আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করতে গিয়ে বলছেন কাল্লা ইন্নাহা লাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া আল্লাহ তাআলা বলছেন কাল্লা কখনো নয় ইন্নাহা লাযা নিশ্চয়ই এটা লাযা আগুন লাযাতাল লিশাওয়া যা মানুষকে তাড়িয়ে বেড়াবে কোথায় মানুষ জাহান্নামের মানুষটাকে খুঁজে বেড়াবে تدعو من أدبر وتولى অতপর ওই লাগার মুখ জাহান্নাম আহ্বান করতে থাকবে কে আছো তারা তোমরা কোরআন এবং সুন্নাহকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে কই সেই যারা কোরআন হাদিস মানে মেনে চলেনি বারবার আলোচনা করা হয়েছে জুমার আলোচনা করা হয়েছে জালসা করা হয়েছে সুদ খেও না ঘুষ খেও না ব্যভিচার করো না পরকীয়া করো না গীবত করো না তহমত করো না দিও না গাড়ি দাড়ি সেভ করো না টাকনো মিছি প্যান পরিধান করো না বিড়ি সিগারেট গুল জব্দ আলাপাতা হিরোইন খেও না বারবার বলা হয়েছে কিন্তু পিট ফিরে চলে গেছে শুনেনি তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা এই লাগা নামক জাহান্নাম থেকে আহ্বান করবে কে কে আছো তোমরা কোরআন এবং সুন্নাহকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে ইসলামকে মেনে চলোনি ইসলামের বিরুদ্ধে চলন করেছিলে ইসলামকে মেনে মেনে চলার ব্যাপারে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছিলে কে কে আছো তোমরা বেরো অন্যায়ভাবে সম্পদ জমা করে রেখেছিল কুক্ষিগত করে রেখেছিল আল্লাহ রাস্তায় দান করেনি কল্যাণকর কাজে দান করেনি আত্মীয় স্বজনের মাঝে দান করেনি তারা কই তাদেরকে লাদা নামক জাহান্নাম খুঁজে খুঁজে বের করবে বের করে তার আগুনে ভস্মীভূত করে দিবে সমর্থ উপস্থিতি দুনিয়ার এই এক দুনের এই আগুন চুলের এই আগুন যদি মানুষ সহ্য করতে না পারে তাহলে কিয়ামতের দুনিয়ার চেয়ে 69 গুণ উত্তাপ সম্পূর্ণ আগুন সম্ভব এক সেকেন্ড মনে করেন জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে তো আল্লাহ তাআলা রাসূলের সুপারিশ পেয়ে আমাদেরকে মুক্তি দিবে তাই না আমরা যারা আহলুল হাদিস বলে দাবি করি যারা তাওহীদ পন্থী বলে দাবি করি এটা আমাদের গর্ব আল্লাহ তাআলা বলে আল্লাহ রাসূল বলছেন যে যারা তাওহীদ পন্থী তারা জাহান্নামে যাবে তাদের পাপ পাপের শাস্তি ভোগ পাপের শাস্তি ভোগের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন এই জান্নাতে দিবেন কেমন করে কেউ যারা শিরক এবং বিদআত করেনি কি শিরক এবং বিদআত করেনি সুদ খেয়েছে ঘুষ খেয়েছে গীবত তহমত করেছে বা আরো অনেক গুনাহ করেছে কিন্তু শিরক বিদআত করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সকল ব্যক্তিদের জন্য আমি সুপারিশ করব যখন তাদেরকে সুপারিশ করা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করা হবে বের করে নিয়ে আসবেন ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসবেন বের করে এনে জান্নাতের দরজার কাছে রেখে দিবেন দরজার কাছে রেখে দেওয়ার পরে তো আরেক দল ফেরেশতা এসে তাদেরকে একটি আবে হায়াত নামক একটি নদীতে নিক্ষেপ করবেন নদীতে নিক্ষেপ করার পরে তারা আবার মানুষ হয়ে যাবে সুন্দর আকৃতি যেমন নদীর ধারে বৃষ্টি বর্ষার সময় একটি মরা গাছ বৃষ্টি পেলে যেমন তাজা হয়ে ওঠে কয়লা মানুষ আগুনে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই কয়লা হয়ে যাবে ওই আবে হায়াত নামক জাহান্নামে দেওয়ার পরে অনুরূপ নদীর পাশে যে মরে যাওয়া তরুণটা তরুণটা সুন্দর করে উজ্জীবিত হয় নতুন চারা গজায় ঠিক তার সমস্ত শরীর আবার পূর্বের মতো অবস্থা হয়ে ফিরে আসবে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূলের সুপারিশের কারণে জান্নাতে প্রবেশ করে দেন সুবহানাল্লাহ বিহামদি তারপরেও তার পিঠের নিচে লেখা থাকবে আল জাহান্নামিয়ুন পিঠের নিচে লেখা থাকবে আল জাহান্নামিয়ুন যে জাহান্নাম থেকে ব্যাক ব্যাক হয়ে এসেছে ফেরত যোগ ছাড়ন নাই অতএব আপনাকে আমাকে জাহান্নামের আগুন সম্পর্কে ভয় পেতে হবে যে জাহান্নামকে যে জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য কাফেরদের জন্য এবং জাহান্নামকে আগুন জ্বালাবেন এই মানুষকে দিয়ে এই মানুষকে দিয়ে সমর্থ শুধু মণ্ডলী তাহলে জাহান্নামের আগুন কত গভীর কত কঠিন আমরা একটু ধারণা পেলাম আমরা একটু ধারণা পেলাম
জাহান্নামের গভীরতা জাহান্নামের গভীরতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে গভীরতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী মাত্র 3 বছর রাসূলকে পেয়েছিলেন কয় বছর 3 বছর 3 বছর রাসূলকে পেয়ে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন রাসূলের পক্ষ থেকে 5372 টি হাদিস বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এই এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সামিয়া ওয়াজবাতান একদম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম ঠিক এই অবস্থায় হঠাৎ করে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ হলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এই যে শব্দ হলো শব্দটা কিসের তখন সাহাবা ইকরাম কিছু না জানলে বলতেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন আল্লাহ ও রাসূলু আলাম আল্লাহ এবং রাসূলই ভালো জানেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো সেই জিনিস 70 বছর আগে যে আল্লাহ তাআলা জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করেছিলেন আজকে এখন জাহান্নামে এসে এই পাথরের শেষ একেবারে কিনারে এসে পৌঁছালো শব্দ হলো ওই শব্দ জাহান্নামের শেষে এসে ওই পাথরটা নিক্ষেপ হয়েছে তার শব্দটা এখানে পাওয়া গেল তাহলে জাহান্নামের গভীরতা কত 70 বছর ধরে একটা পাথর পড়ছে 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 70 বছর পরে পড়ছে জাহান্নামের গভীরতা কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد الله تعالى বলেন জাহান্নাম জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তখন জাহান্নামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন তোমার আর কিছু লাগবে নাকি বা জাহান্নাম বলবে আরো কিছু আছে নাকি আমার পেট এখনো পূর্ণ হয় নাই আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা সেখানে বলছেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পরস্পর আলোচনা করবে অপরাধীদেরকে নিয়ে পরস্পর আলোচনা করবে যারা অপরাধী অপরাধীরা আলোচনা করার পরে তারা বলবে মা সালাকাকুম ফি সাকার কি ব্যাপার তোমরা তো আমাদের পাশেই ছিলে আমাদের সাথে মসজিদে নামাজ পড়তে আমাদের সাথেই তোমরা জালসায় যেতে আমাদের সাথেই তোমরা চলাফেরা করতে তোমরা কেন আজকে সাকারে নামক জাহান্নামে প্রবেশ করলে কি কারণে কেন তোমাদের জাহান্নামে হলো কেন তখন তারা উত্তর দেবে ক্বালু ইকুকুন্না নামলাকু মিনাল মুসাল্লিন তারা তখন ওই অপরাধীরা বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না বলুন কে কে আছে সালাত পাঁচক্ত আদায় করেন না কে কে আছে লজ্জা পাবেন না সালাত আদায় করেন কে কে হাদিস করেন সালাত আদায় করেন কে কে হাদিস করেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কোরআনে বলছেন হাত নামান হাত নামান ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতের আলোচনা করবে অপরাধীদেরকে নিয়ে তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হলো সাকর নামক জাহান্নামে কেন নিক্ষেপ করা হলো তখন ফিরে ওই সকল জাহান্নামে বলবে কুননা নুত কুননা মা মুসল্লিন আমরা সালাত আদায় করেছিলাম না আমরা সালাত আদায় করতাম না দুনিয়াতে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন এখানে কয়েকটা গুণের কথা বলা হয়েছে প্রথম নম্বর কি নামাজ পড়তাম না সালাত আদায় করতাম না সাহাবায়ে কেরাম বলছেন যে আমাদের যুগে কাউকে আমরা কাফের বলতাম না স্পষ্ট করে কাউকে কাফের বলতাম না যদি কোনো মানুষ মুসলমান মসজিদে না যেত তা আমরা একটা নির্দ্বিধায় বলতাম এ ব্যক্তি কাফের কথা বুঝেননি আমাদের সমাজে যারা হিন্দু তারা পাঞ্জাবি পরে না পরে তাদের মুখে দাড়ি আছে না আছে মুখে দাড়ি পাঞ্জাবি গায় তারাও গায় না কিন্তু মুসলমানের মুসলমানিত্ব টিকে রাখার জন্য শুধু দাড়ি আর পাঞ্জাবি গায় দিলে যথেষ্ট হবে কোন ব্যক্তি মসজিদে যদি সালাতে না যায় আর কোন সাথে আমি বাড়িতে পড়ি কি বলে আমি বাড়িতে পড়ি তো বাড়িতে তুমি যদি পড়তে পারো মসজিদে কেন আসতে পারো না জামাতে আজান দিলে ফরজ সালাত মসজিদে হবে বাড়িতে হবে অসম্ভব হবে না রোগ অসুস্থতা
ভয় বৃষ্টি বাদল এগুলো ছাড়া বাড়িতে নামাজ হবে না বাড়িতে নামাজ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি শুনেন খেয়াল করুন সালাত আপনি কেন পড়বেন না ইন্না ইন্নি ফরাসতু আলা উম্মাতিকা খামসি সালাওয়াতিন আল্লাহ তাআলা বলেন আমি হে নবী আমি আমার উম্মত আপনার উম্মতের পরে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি কয়েকটো কয়েকটো কয় রাকাত কয় রাকাত 17 রাকাত ফরজ করেছি ইন্নি ফরাসতু আলা উম্মাতিকা খামসি সালাওয়াতিন আমি দিনে এবং রাতে তোমার বান্দার উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি ওয়া আহাদতু লাহু ইনদা হাদান অতঃপর আমি আমার কাছে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছি আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আমি এই মর্মে ওয়াদাবদ্ধ হচ্ছি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি ওয়াদা করলাম তোমাদেরকে আন্নাহু মান জাআ ইউহাফিযুহুন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ যদি কোনো ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত সময়মতো সঠিক পদ্ধতিতে আদায় করে আদখালতুহুল জান্নাহ আমি অবশ্যই ওয়াদা করছি তাকে আমি জান্নাতে দেব এটা কে বলছেন আল্লাহ তাআলা বলুন আল্লাহ রাসূলের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয়েছে ছন্দমূলক কোনো কথা বের হয়েছে দ্বিধামূলক আল্লাহ রাসূলের কোনো কথায় কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে যদি কেউ সন্দেহ সংশয় করে তার ঈমান থাকবে অসম্ভব তার ঈমান চলে গেছে সে মুসলমানের কথাই না তার নাম কাটা চলে গেছে সে নাস্তিক হয়ে গেছে তারে আর ঈমান নেই তাহলে আমরা বিশ্বাস করি রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন আর আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে যদি কেউ ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো সঠিক পদ্ধতিতে আদায় করে তাহলে আমি ওয়াদা করলাম তাকে জান্নাত দেব আর যদি না করে তাহলে আমি তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ওয়াদা করেননি যে তাকে জান্নাত দেব হজের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেননি আমি তাকে জান্নাত দেব তারপরে যাকাতের বেলায় আল্লাহ তাআলা ওয়াদা করেননি আমি তাকে জান্নাত দিব যদিও তাদের সকল ফলাফল জান্নাতে যাওয়া তাই না সিয়াম পালন করলে তো জান্নাতে যাওয়া যায় যাকাত দিলে জান্নাত হবে হজ করলে জান্নাত হবে কিন্তু ওয়াদা করেননি প্রতিশ্রুতি দেন না আল্লাহ তাআলা শুধু সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন যদি কোনো মানুষ আমার এই ওয়াদা পূরণ করে আমার এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমি ওয়াদা করলাম তার জন্য জান্নাত উদ্ধারিত আমরা জান্নাতে যেতে চাই না যদি না চাই যদি যেতে চাই তাহলে সালাত পড়তে হবে আর যদি সালাত না পড়েন ঠিকানা কোথায় এই সাকার নামক জাহান্নাম হুতাম নামক জাহান্নাম লাদা নামক জাহান্নাম সব আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সাকার সাকার আল্লাহ তাআলা বলছেন যে সালাত আদায় না করার কারণে ওই অপরাধীরা জাহান্নামে যাবে অপরাধীরা কোথায় যাবে জাহান্নামে যাবে আবু এই হাদিসটা বললাম আবু দাউদের 430 নম্বর হাদিস এবার আরেকটা বলি আবু দাউদের 1210 নম্বর হাদিস দেখেন দেখেন একটা বালক রাখাল বালকের কত গুরুত্ব আল্লাহর কাছে একটি রাখাল চলে গেছে গরু বা ছাগল বা দুম্বা চরাতে চরাতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে এমন অবস্থায় জোহর অথবা আসরের সালাতের আযান হয়ে গেল আযানের সময় হয়ে গেল আযানের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ওই রাখাল ছেলেটি কোন মানুষ নাই কোন জন নাই তার মনিব নাই তার স্বামী নাই তার 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 মা নাই তার বোন নাই তার বন্ধু বান্ধব কেউ নাই একাকী পাহাড়ের চূড়ায় কেউ থাকে নাকি কেউ থাকে না একাকী আযানের সময় হয়ে গেল ওই রাখাল ছেলেটি ফাআযানা আযান দিল ওয়া ইকামা এবং ইকামাত দিল ওয়া আদায়ে সালাত এবং সালাত আদায় করলো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ফানদুরু ইলা আবদিহাদা হে ফেরেশতা জগৎ হে ফেরেশতাবাসী তোমরা দেখো দেখো ফানদুরু ইলা আবদিহাদা ও আমার এই বান্দার দিকে তাকাও আমার বান্দার দিকে দেখো দেখো ওই ব্যক্তিটা আযান দিল আযানের সময় হয়েছে ওই বারাকালটি ওই বালককে আযান দিল আযান দেওয়ার পরে নিজে নিজে ইকামত দিল তোমার নিজে নিজে সালাত আদায় করলো ফায়ু খাফু মিন্নি শুধুমাত্র আমার ভয়ে কার ভয়ে ওখানে তোর মা ছিল তার মা ছিল তার মনিব ছিল তার মালিক ছিল কেউ ছিল না শুধুমাত্র এই রাখাল ছেলেটি কার ভয়ে সালাত আদায় করেছিল আল্লাহর ভয়ে তখন আল্লাহ তাআলা বলছেন কদ গফরতু লি আবদি আমি আমার এই রাখাল বান্দাকে ক্ষমা করে দিলাম ওয়া আদখালতুহুল জান্নাতাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাত পড়তে হবে কার জন্য মানুষকে দেখানোর জন্য আমি এলাকা মাদ্রাসার শিক্ষক আমি যদি সালাত না পড়ি লোক বলবে কি এই জন্য
رسول الله صلى الله عليه وسلم বলেছেন ইন্নি আখাফু মা আখাফু আলাইকুম মিনাস শিরকুল আসগর হে আমার উম্মত তোমরা শোনো তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে একটা জিনিস ভয় করি একটা জিনিস সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো শিরক আসগর কইলা ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ শিরক আসগর কাকে বলে ছোট শিরক কাকে বলে তখন তিনি বললেন আর রিয়া লোক দেখানো আমল করা কি করা লোক দেখানো আমল করা যদি লোক দেখানো আমল করেন লোক দেখানো নামাজ পড়েন লোক দেখানো রোজা রোজা রাখেন লোক দেখানো মানুষকে ইফতার করান লোক দেখানো মানুষের জন্য লোক দেখানো জুমার নামাজ পড়েন লোক দেখানোর জন্য আপনি যাকাত দেন সাদাকা দেন হজ করেন আল হজ না লিখলে আপনি প্রধান অতিথির আসনে নাম দিতে আপনিও नाराज হন হ্যাঁ না হজ করে এসেছেন নামে লাগে লাখ লাখ আল হজ কেন এটা লৌকিকতা নয় এটা লোক দেখানো নয় এটা রিয়া এটা হলো রিয়া লোক দেখানো আমল একটা হাদিস শোনায় এই জাহান্নামের আলোচনা এসেছে যারা লোক দেখানো আমল করবে তাদেরকে কিয়ামতের দিন উপুর করে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তিনজন ব্যক্তি কিয়ামতের দিন বিচার করা হবে তিনজন ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষকে দিয়ে যে জাহান্নামের আগুন 69 গুণ উত্তাপ সম্পন্ন যে জাহান্নামের গভীরতা 70 বছর আরেকটি হাদিসে এসেছে আসমান এবং জমিনের মাঝখানে যত শূন্য স্থান জায়গা আছে এত দূরত্বে জাহান্নামের গভীরতা এই জাহান্নামে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা প্রথম তিনজন ব্যক্তিদেরকে যে উদ্বোধন করাবেন এক নম্বর প্রথম নম্বর হলো আল কারিউল কুরআন আলেম যিনি কুরআন তেলাওয়াত শিখেছেন যিনি কারি কিয়ামতের ময়দানে তাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে তখন তাকে জিজ্ঞাসা করা হলো হবে তোমাকে যে আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছিলেন কোরআনের হাফেজ বানিয়েছিলেন তোমাকে আলেম বানিয়েছিলেন কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলেন তুমি সেই জ্ঞান তুমি কি করেছো তুমি জ্ঞান বিতরণ করেছিলে কিনা মানুষের মাঝে দিয়েছিলে কিনা ওই কোরআন অনুযায়ী আমল করেছিলে কিনা তখন ওই ব্যক্তি ওই হাফেজ ওই কারি ওই আলেম তখন আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে যে কোরআনের শিক্ষা দিয়েছিলেন সেই কোরআন আমি নিজে আমল করেছিলাম নিজে মুখস্থ করেছিলাম অতঃপর আরে অনেক লোককে সেগুলো পড়িয়েছিলাম মাদ্রাসায় ছাত্রদের পড়িয়েছিলাম হাফেজের কোরআন হাফেজ বানিয়েছিলাম এগুলো করেছিলাম দাওয়াতি কোর্স করেছিলাম নিজে আমল করেছিলাম তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তুমি এটা করেছিলে কিন্তু তোমার উদ্দেশ্য ছিল তোমাকে সবচেয়ে বড় আল্লামা বলা হবে বড় শায়খ বলা হবে বড় হাফেজে কোরআন বলা হবে বড় কারি সাহেব বলা হবে আর এটাতে তুমি অনেক খুশি হবে বলে না মিলে যাচ্ছে হাদিসের সাথে বাস্তবতা মিলে যাচ্ছে তখন ওই ব্যক্তি চুপ করে থাকবে আর চুপ কত কোনো কথা বলার সুযোগ থাকবে না তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফাইলক তাকে ধরো অতঃপর ধরবে তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে উপর করে এক নাম্বার দুই নাম্বার যে ব্যক্তি যাকে যাকে ধনী আল্লাহ তাআলা ধনী করেছিলেন কি করেছিলেন ধনী করেছিলেন টাকাওয়ালা সম্পদওয়ালা বিশাল অট্টলিকার মালিক বলা হবে আল্লাহ তাআলা বলবেন তোমাকে তো এত টাকা দেওয়া হয়েছিল তুমি কি করেছিলে তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় দান করেছিলাম আমি যাকাত দিয়েছিলাম আমার আত্মীয়-স্বজন গরীব যারা ছিল তাদের মাঝে এটা বিতরণ করেছিলাম বুঝছ হ্যাঁ তুমি করেছিলে কম বেশি করেছিলে এটা আমি জানি কিন্তু তোমার উদ্দেশ্য ছিল তোমাকে বড় দানবীর বলা হবে তোমাকে বড় দান দাতা বলা হবে আর দুনিয়াতে তোমাকে এটা বলা হতো আর তুমি সেরা ফুলে আকার ফেপে মোটা হতে হ্যাঁ আমাকে দানবীর দানবীর স্লোগান দেয় না দানবীর দানবীর বলে স্লোগান দেয় না আর তুমি তাতে খুশিতে বাক 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 বকম হয়ে যেত হতে না স্বীকৃতি নিবেন অতবার আল্লাহ তাআলা থেকে জাহান্নামে নিক্ষেপ করবে তিন নম্বর ব্যক্তি হলো শাহাদাত বরণকারী আল্লাহর রাস্তায় জিহাদকারী আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তিকে ডাকা হবে যে বলছে পরে একটি আরেকটি কথা জিহাদকারীকে বলা হবে তুমি কোন জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলে তবে না শুধুমাত্র তোমার কালিমাকে বলন্দ করার জন্য তোমার কালিমাকে প্রতিষ্ঠার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা গোটা জমিনে প্রতিষ্ঠার জন্য কোরআন এবং সুন্নার এই বাণী পতাকাকে পথপথ করে ওড়ানোর জন্য আমি আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করেছিলাম এবং শহীদ হয়েছি তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তুমি শহীদ হয়েছে ঠিক আছে আমার জন্য তুমি করেছো ঠিক আছে কিন্তু তোমার একটা উদ্দেশ্য ছিল তুমি যদি মারা যাও শহীদ হও তোমাকে বড় শহীদ বলা হবে গাজী বলা হবে তোমাকে বলা হবে বড় বীর যোদ্ধা তুমি বড় বীর পুরুষ বলা হবে আর ধরাতে তোমাকে সেটা বলাও হয়েছে দেখেন কোন ছাড় নাই লৌকিকতা রিয়া লোক দেখানো আমল করে কোন লাভ নেই সব পণ্ডশ্রম ব্যাগ
বাজারে গেছেন আপনি বাজারে গিয়ে আসার পথে আপনি ব্যাগ ভর্তি বালি নিয়ে আসছেন বাড়ি এনে আপনি আপনার স্ত্রীকে বলেন এনো বাজার করে নিয়ে আসো আর স্ত্রী বাগটা পেয়ে কি করবে ব্যাগ ভর্তি বালি দিয়ে কোনো উপকার হবে আপনি সারাটা জীবন আমল করলেন তাহাজ্জুদ করলেন দান করলেন সাদাকা করলেন ওই ঠিক বালি ভর্তি ব্যাগ নিয়ে যেমন স্ত্রীর কাছে আসলেন ঠিক এরকম আমল ভর্তি নিয়ে যাবেন আল্লাহর কাছে সব ওই লৌকিকতায় পরিপূর্ণ কোন আমলই আল্লাহর কাছে কবুল হবে না আপনার কোনো উপকারও করবে না বালি ভর্তি ব্যাগ তো আপনার স্ত্রীর কোনো উপকার করে না এবং লৌকিকতাপূর্ণ কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না আপনার দুনিয়া আখিরাতে কোনো কবুল হবে না কিয়ামত কিয়ামতের দিন আপনাকে কোনো উপকার করবে না উহুদের যুদ্ধ খেয়াল করেন কেন উপকার করবে না রাসূলের সাথে যুদ্ধ করছে খেয়াল করুন রাসূলের সাথে যুদ্ধ করছে তবুও শাহাদাত বরণ করলো তবুও তাকে জাহান্নামের আগুন দাউদাউ করে জ্বলবে তার জন্য কিভাবে একজন ব্যক্তি এক সাহাবী সাহাবী কিন্তু যুদ্ধ করছে রাসূলের সাথে উহুদ যুদ্ধে যুদ্ধ করছে বীর ধরবে তার শরীরে অলরেডি আটটা থেকে দশটা আটটা থেকে দশটা তাবুক এলে গেছে তীর এসে বিদ্ধ হয়েছে যুদ্ধ প্রায় শেষের পথে তিনটা চারটা তলোয়ার নিজেই ভেঙেছে তার শরীরে আটটা থেকে নয়টা তীর বিদ্ধ হয়েছে যন্ত্রণায় কাতর হয়ে আর সহ্য করতে পারছে না তার এই যুদ্ধের এই বীরত্ব দেখে সাহাবারা বলতে শুরু করলেন কি ব্যাপার এই লোকটা তো এতই বীরত্বের সাথে যুদ্ধ করছে মারা গেলেও জান্নাতে যাবে তখন আল্লাহ ভাই থামো 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 কি বলো আমি দেখছিও জাহান্নামের আগুনে জ্বলছে কিভাবে তখন এক সাহাবী তার পিছনে নিয়ে দেখা গেল তার যে শরীরে আটটা থেকে দশ নয়টা তীর বিঁধেছিল এই যন্ত্রণা এই কষ্ট এই দুঃখ সে আর সইতে না পেরে তার তলোয়ারটা উল্টা করে মাটিতে পুঁতে ওই তলোয়ার উপরে বীরপুর ঝাঁপ দিয়ে দিয়ে আত্মহত্যা করেছে তখন ওই ফেরেশতা আবারও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান আল্লাহ রাসূল দেখেন যুদ্ধ করেছে কিসের জন্য আল্লাহর জন্য কার সাথে যুদ্ধ করেছে রাসূলের সাথে কোন যুদ্ধ উহুদের যুদ্ধ ইসলামের পক্ষে যুদ্ধ করেও রাসূলের সাথে যুদ্ধ করেও সাহাবায়ে আল্লাহ রাসূলের সাথী হওয়া সত্ত্বেও সে জাহান্নামের আগুনে জ্বলবে কারণ সে মরে গেছে আত্মহত্যা করেছে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আত্মহত্যা করে বিষ খায় গলায় দড়ি দেয় বা অন্য কোন কারণে আত্মহত্যা করে নিজের জীবনকে আত্মহতি দেয় কিয়ামতের দিন যতদিন কিয়ামত না হবে ততদিন এই কবরে এরকম সে নিজেকে আত্মহত্যা করতেই থাকবে অতঃপর তাকে যখন জাহান্নামে দেওয়া হবে যতদিন চিরদিন চিরস্থায়ী চিরন্তন ভাবে এরকম সে মরতেই থাকবে বাঁচানোর কোনো সুযোগ না সম্মানিত উপস্থিতি অতএব আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটি ফরজ করার জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলা কি নবীর পরে সালাতকে কি দুনিয়াতে ফরজ করেছিলেন না কোথায় ফরজ করেছেন আসমানে সালাত এতই গুরুত্বপূর্ণ ইবাদত দুনিয়াতে আল্লাহ ফরজ করেন না তার নবীকে ডেকে দিয়েছিলেন তার কাছে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম স্তর অতিক্রম করে আরো সে তাকে নিয়ে গেছেন নিয়ে তাকে হাদিয়া দিয়েছিলেন পঞ্চাশোক্ত সালাত কমাতে এটা জানি না আমরা কমাতে যে পাঁচ অক্ত নিয়ে এসেছেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ব্যক্তি এই পাঁচ অক্ত সালাত আদায় করবে পঞ্চাশ অক্ত সালাতের সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখিত হবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা মা জামাতিন ফাকান্নামা কিয়ামু নিসফুল লাইলাতিন যদি কোনো ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করে যদি কোনো ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করে সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে জামাতে কাটিয়ে দিল খেয়াল করুন যে ব্যক্তি ইশার সালাত মসজিদে জামাতের সাথে আদায় করেছে সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত সালাতে দাঁড়িয়ে কাটিয়ে দিল সুবহানাল্লাহ অতঃপর ওমান সাল্লা সুবহা মা জামাতিন অতঃপর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো কাআন্নামা কিয়ামু লাইলাতিন কুল্লা সেজন গোটা রাত্রিতে দাঁড়িয়ে সালাতে কাটিয়ে দিল সুবহানাল্লাহ কত বড় ফজিলত অন্যত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে গোটা দিনের হেফাজত গোটা দিনের নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়ে নেন তার কোনো ক্ষতি বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কোনো কিছু আর হবে না আল্লাহ তাআলা জিম্মাদারিতে নিয়ে নেন যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কি রকম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঘুমাতে যায় ফজরের সময় যারা ওঠে না
শয়তান তাদের নাকের ভিতর মুটে দেয় কি করে মুটে দেয় আর গালের ভিতরে পেশাব করে দেয় নাকের ভিতরে রাত্রি যাপন করে এইজন্য ওযু করার সময় নাক ঝাড়তে হয় দেখবেন যারা ফজরের জামাতে হাজির হয় না আসে না তাদের গালের ভিতরে একটা বিকট একটা তীব্র একটা ঝাজ একটা এ বের হয় তাদের অনেকে নালায় না নাল পড়ে না এরা নাল না কিন্তু এরা শয়তানের মুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত শয়তান তার নাকে এবং মুখে পেশাব করে দেয় এই সময় শয়তান তার তিনটা গিরে দেয় কয়টা গিরে গিরা দেয় তিনটা যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর তখন একটা গিট খুলে যায় অতঃপর যখন ওযু করে তখন আরেকটা গিট খুলে যায় অতঃপর যখন সালাত আদায় করে তখন আরেকটা গিট খুলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজরের সালাত জামাতে আদায় করে সেজন সারা দিন তার হাস্যোজ্জ্বল চেহারায় অনেক মানে সুন্দরভাবে ক্লান্তহীনভাবে গোটা দিন তার পার হয় আর যে ফজরের সালাত আদায় করে না গোটা দিন অলসতা অবহেলা চিন্তা তাকে তার আকৃষ্ট করে ধরে ফেলে সে তার গোটা দিনটা অলসতার ভিতরে কেটে যায় অবশ্য আপনি খেয়াল করুন শয়তান আপনাকে আমাকে এমন ভাবে প্ররোচনা দিচ্ছে যে ওই সময় এসে আপনার গাঁটি বসে গেল অতএব সালাত আদায় করতেই হবে মুসলিমদের আজকের এই অধপতনের মৌলিক কারণ হলো সালাত মনে রাখবেন সালাত এমন একটি ইবাদত আপনি অসুস্থ মাপ নাই আপনি সফরে আছেন মাপ নাই আপনার ক্যান্সার হয়েছে আপনি কেব দিবেন আপনি অবস্থায় কেব অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে হবে কিনা আপনাকে অপারেশন করা হয়েছে আপনার হুঁশ আছে এখন তো অপারেশন করতে গেলে গোটা শরীর অবশ করে না অবশ করে যারা সিজার সিজারে শুধু এইগুলো অবশ করে যারা মানে আপনার হুঁশ আছে সালাত মিস মিস আছে ওই সময় কিন্তু সালাত সন্তান কারণে ইস্তেহাজার কারণে সালাত আছে মিস হয় তাই না ওই সময় সালাত তো নাই চলে যাবে অন্য দিনে যেই কোনো রোগ হোক না কেন সালাত মিস আছে মনে করেন একজন মানুষের একটা হাত নেই উজু করতে হয় না দুই হাত নেই সে তো অজু করতে পারে না তার মধ্যে সালাত নাই অনেক মানুষ আছে দুই হাত নাই দুই পা নাই তার সালাত নাই যদি অজু করার সামর্থ্য থাকে পানি দিয়ে অজু করে সালাত পড়বে যদি পানি না থাকে তায়াম্মুম করে সালাত পড়বে যদি তায়াম্মুম না থাকে বিনা অজুতে নামাজ পড়বে বুঝা গেছে যদি কাপড় থাকে কাপড়ে পড়বে এই কাঁধ পর্যন্ত ঢেকে রাখবে অন্তত এই কাঁধ কাঁধটা যদি এই কাঁধ ঢাকার কোনো কাপড় না থাকে বিনা কাপড়ে নামাজ পড়বে উলঙ্গ হয়ে নামাজ পড়বে তবুও নামাজ পড়তে হবে বিশ্বাসে মিস নাই কোনদিন মিস নাই রাসূলুল্লাহ বলেছেন মা ইউলাদু আলা প্রত্যেক কুল মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি বা আবওয়াহু ইউহাফিদানিহি আও ইনসরানিহি আও মাজসানিহি প্রত্যেক বুনিয়াদম ইসলামের উপরে জন্মগ্রহণ করে বাপ তাকে বাবার বাপ মায়ের কারণে সে হিন্দু হয় সে খ্রিস্টান হয় সে বৌদ্ধ হয় বাপ মা যদি দুনিয়াদার হয় সন্তান দুনিয়াদার হবে বাপ মা যদি চোর হয় সন্তান চোর হবে বাপ মা যদি দুর্নীতিবাজ হয় সন্তান দুর্নীতিবাজ হবে বাপ মা যদি তারিখর বিড়িখর হয় তারিখর হয় মতকর হয় সেও কি হবে বিড়িখর হবে মতকর হবে অতএব বাপ মাকে সংশোধন হতে হবে সালাত বাপ মা যদি না পারে সন্তান শিখবে শিখবে না এই জন্য সন্তান 7 বছর বয়স হলে সালাতের ট্রেনিং দেওয়ার কথা বলেছেন 10 বছর বয়স হলে সালাত যদি না পায় তাকে মেরো মেরো হলো প্রহার করে হলো বন্ধ করে দিতে হবে খাবার বাড়িতে আসা বন্ধ করে দিতে নামাজ পড়তে হবে কোনো মাপ নাই তুমি মা সালাত না পড়লে তোমার কোনো ক্ষমতা নেই আমার বাড়িতে থাকা এরকম বাবা আছে দুনিয়াতে খুব কম সংখ্যক সমর্থ যদি বলে সালাত মিস করবেন সালাত পড়বেন তো ইনশাআল্লাহ করবেন কে কে আছেন হাদিস করেন সালাত করবেন আজকের এই গভীর রজনীতে আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী মণ্ডলী যারা বলছিলাম কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে জান্নাতীদের জান্নাতীরা পরস্পর আলোচনা করবে মা সালাকাকুম ফি সাকার কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো তখন তারা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি বা সালাত আদায় করেছিলাম না সালাত না পড়েন যে কোথায় সাকার নামক জাহান্নাম আর সাকার যেতে চা যে আগুন কি আপনার অন্তর গালিয়ে দিবে যে আগুন কি আপনার শরীরকে ভস্মীভূত করে দিবে আপনার শরীর একেবারে দাউ দাউ করে ঝরে আপনার আয় আয় করে পড়ে যাবে এই আগুন এই সহ্য করা যাবে সালাত করবেন তো ইনশাআল্লাহ আপনার স্ত্রী পড়াতে বাধ্য করাতে হবে মনে রাখবেন যদি স্ত্রী সালাত না পড়ে স্বামী সালাত পড়ে একবার গেলে দুবার দুবার গেলে তিনবার সালাত পড়ে অতএব ব্যাপারে কঠিন
কঠিন থেকে কঠিন তো সালাতের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে সালাত হলো এমন একটি ইবাদত যেই ইবাদতের তুলনা নেই কোনো ছাড় নেই কোনো অবস্থায় কোনো ছাড় আছে সালাতের কোনো ছাড় নেই আপনি এমন জায়গায় আসেন যেখানে আপনি কেবলা ঠিক করতে পারছেন না পানি নাই মাটি নাই কিছুই নাই সালাত করে ওই যে রাখাল ভালো কেউ ছিল ওখানে সেখানে বলা হয়েছে আল্লাহ তালা বলেন ان الانسان خلق هلوعا اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين شنو মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অস্থির প্রকৃতির করে যখন তার বিপদ আকৃষ্ট করে বিপদ ধরে ফেলে তখন সে হাউতাশ করে নস্তরামুজ হয়ে যায় চিন্তা বিচলিত হয়ে যায় আর যখন সে সুচল হয়ে যায় সুখ এসে যায় চাকরি পেয়ে যায় আল্লাহকে ভুলে যায় বলুন তো এই আয়াতের অন্তর্ভুক্ত সে তাহলে শুধু জুমার দিন সালাত পড়লে সে কি মুসলমান থাকবে একক তো সালাত পড়লে জুমার দিন মুসলমান থাকবে মসজিদ মুসল্লিতে ভর্তি হয়ে যাবে জুমার দিন আপনার এলাকায় মসজিদে ভর্তি হয়ে যাবে মসজিদ মুসল্লিতে ভর্তি হয়ে যাবে লাইসা ফীহিম কিন্তু ওই মসজিদ ভর্তি মুসল্লিতে মানে একজনই আমাদের যুবক সমাজ এখন মোবাইল আর ফেসবুক ইন্টারনেট ইউটিউবে আসক্ত হয়ে নিজের ইহ জীবন তো শেষ করছে পর জীবনে শেষ করে ঠিক কিনা যুবক সম্প্রদায় তোমরা আগামী দিনের ভবিষ্যৎ দেখছো না বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে যুবকদের মধ্যে ভাঙ্গা একটা বিল্ডিং এর উপরে যুবকরাই দাঁড়িয়ে বিল্ডিং বানাতে পারে যুবকদের মাথায় বল নাই যুবকদের মাথারে শক্তি নাই যুবকরা যুবক বয়সে যে ইবাদত করা যায় বৃদ্ধ বলে ওই ইবাদত করা এই জন্য সাত শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা কে আমাদের জন্য আছে এমন যুবক যে যৌবনকাল রাত্রিতে আল্লাহর পরিবারের সংসারে সুখ আপনার মেয়ে নামাজ পড়ে না পর্দা নাই বউ নামাজ পড়ে না পর্দা নাই ছেলে নামাজ পড়ে না
সাপ্তাহিক পরিত্যাগ করতে হবে, নামাজ পড়ছে কিনা খোঁজ নিতে হবে, কোরআন পড়ছে কিনা খোঁজ নিতে হবে, হাদিস পড়ছে কিনা খোঁজ নিতে হবে, নিয়মিত কোরআন পাঠ করতে পারছে খোঁজ নিতে হবে। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সেই ইমানদার। এই তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার পরে চতুর্থ নম্বর একটি প্রশ্ন করা হবে, যদি যে উত্তর দিতে পারবে, যে উত্তর দিতে পারবে সে চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে বা এই কাছে সেই রাত্রি তোমার রব কে আল্লাহ, তোমার রব, তোমার নবীকে মোহাম্মদ, তোমার দিন ইসলাম, এই তথ্য এই জ্ঞান তিনি কোথা থেকে অর্জন করলেন। তার উপর ইমান এনেছিলাম, অসদ্যক তুমি অসদ্যক এবং তাকে বিশ্বাস করে। বলুন, যারা কোরআন পড়তে পারেন না কবরে জবাব দিতে পারবেন? খেয়াল করো, আপনার মনে কোনো কষ্ট দিচ্ছে, আপনার অনুভূতিতে আঘাত করছে। পরকালে কবরের আজাব থেকে মুক্তি পেতে হলে আপনি কোরআন যারা পড়তে পারেন না উত্তর দিতে পারবেন, মুক্তি পাবেন? যদি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, তার দিকে তুমি যান, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও এবং তাকে বলে ঘুমিয়ে দাও, ঘুমাতে ঘুমিয়ে যাও। সে একজন কি নিশ্চিন্তে ঘুমায়, এরকম নিশ্চিন্তে ঘুমে। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তার দিকে বলা হবে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুন তার দিকে ছড়িয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কথা বলা হবে। বলুন, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দিলে আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে? জাহান কবরে আজাব থেকে মুক্তি পেতে চান কে কে? কবরে আজাব থেকে মুক্তি পেতে চাই কে কে? সবাই চায়, কিন্তু কোরআন আমরা শিখমাত্র রাজ্জা। কোরআন শিখবেন, ইনশাআল্লাহ শেখার জন্য বক্তব্যে বক্তব্য চালু আছে আপনাদের, লজ্জা নাই। পরকালে মুক্তি প্রত্যেক মদি হলো হারাম, মদি হলো হারাম, তাহলে যা খেলে সহি মুসলিমের 3009 নম্বর হাদিস, মুসলিম আবু দাউদের একটা হাদিস আছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যা বেশি খেলে মাদকতা আনয়ন করে তার অল্প পরিমাণ খাওয়াটা হারাম। বুঝা গেছে? যা বেশি খেলে মাদকতা আনয়ন করে তার অল্প পরিমাণ খাওয়াটাও হারাম। আচ্ছা, বিড়ি আছে না? বিড়ি আপনার বিড়ি খান, এলাকার মানুষ বিড়ি খায়, খায় না? অনেক মানুষ আছে বিড়ি খায়। বলুন তো বিড়িতে কি থাকে? বিড়িতে কি থাকে? বিড়ির ভিতরে কি থাকে ভাই? তামাক থাকে না? তামাক তো একটা প্যাকেটে মনে করেন 10টা বা 12টা বিড়ি থাকে, 12টা বিড়ি থাকে। তো এই 12টা বিড়ির ভিতরে যে তামাকটা বেশি পরিমাণের কথা বলছি, আল্লাহ রাসূল বলছেন যা বেশি খেলে মাদকতা আনয়ন করে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ওই 10টা বিড়ির ভিতরে যে তামাক, ওই তামাক যদি আমাকে দেন, আমি আপনাদের এলাকার মেহমান, তাই না? আমি আপনাকে, আপনি আপনার আমাকে আপ্যায়ন করছেন, ভাই আপনি আসছেন আমাদের বাসায় মেহমান, এনেন 10টার সিগারেটের তামাক আপনাকে দিলাম, আমি যদি এটা খাই বলুন তো আমার মাথা ঠিক থাকবে? আমার হিতাহিত জ্ঞান থাকবে? মাথা ঘুরে আমি চক্কর দিয়ে পড়ে যাবো, পড়ে যাবো না? আমার যা বেশি খেলে মাদকতা আনয়ন করে, মাথা চক্কর দেয়, নেশা হয়ে যায়, তার সামান্য জাররা পরিমাণ খাওয়া হারাম। বুঝছেন? গুল আছে না? গুল, এক কৌটা গুল একটা পানির ভিতরে দিয়ে যদি আমাকে দেন, বলেন যে খান, বলুন তো আমার মাথা ঠিক থাকবে? আচ্ছা, আমরা নাই বড় মানুষ, দরকার নেই, আবার দলিল দিতে পারেন যে যারা খায় তাদের তো এটা হয় না, আরে আমার শরীরও তো এটা সয়ে গেছে, কিভাবে হয়? আর আরো সবচেয়ে সুন্দর বুদ্ধি, একটা মাসুম ছেলে বেশি খেলে মানুষের হিতাহিত বুদ্ধি লোপ পায়, মাথা চক্কর দেয়, মাথা ঘুরে পড়ে যায়, তার সামান্য জাররা তিল পরিমাণ খাওয়াটাও কি হারাম? তার মানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাপাতা, হিরোইন, বাবা, ইয়াবা, মদ, ফেনসিল কিছু থাকলো এভাবে কিয়ামত পর্যন্ত যত মদ, যত নেশাদার দ্রব্য আসবে সবই হারাম। আর আমাদের দেশের এক শ্রেণীর কাঠমোল্লা, গরিবের হাবহানি বানাবে পরিচিত এক শ্রেণীর কাঠমোল্লা, সে কোরআন হাদিস থেকে জর্দা হারাম আমার দলিল খুঁজে পায় না, কা গন্ড মূর্খ কোথাকার।
জর্দাক যারা খায়নি তাদেরকে আমি আমি একটু আগে যেটা বললাম আমাকে যদি এক ফোঁটা জর্দা দেওয়া হয় আবার বলা হয় খাও তাহলে আমার মাথা ঠিক থাকবে এই গাধারা এটা বোঝে না আল্লাহ রাসূল বলে যায়নি বলছে লা তাকুলু জর্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নাস নাই কোনো স্পষ্ট হাদিস নাই সুতরাং আমরা এটা হারাম বলতে পারবো না হারাম বলতে পারবো না এই জন্য যে তাদের উস্তাদ তাদের হুজুর তারা বুজুর করে দিন জর্দা খায় বড় বড় হুজুরের জর্দা খায় এই জন্য সে জর্দা খায় না হারাম বলতে পারে না অথচ আল্লাহ নবী বললেন যে ঘোষণা করেছেন বলুন যা বেশি খেলে মাদকতা আরোহণ করে তার যার সামান্য পরিমাণ খাওয়া হারাম এই সংজ্ঞার আওতায় কেমন পর্যন্ত যত নেশাদার দ্রব্য আসবে সব পড়ে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন কয় শ্রেণীর ব্যক্তির প্রতি এক হলো মুদমিনুল খামর যে নেশাদার দ্রব্য পান করে তার প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাত হারাম হয়ে যাবে যদি বিড়ি সিগারেট গুলজর্দা আলামত হেরোইন খায় জান্নাত হারাম হয়ে যাবে চিন্তা করেছেন সুনানুদ দারাকুতনি ৪৩৭২ নম্বর হাদিস হাদিস হাসান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মারা যায় আর মারা যাবার ভিতরে আল্লাহ না করুক যদি তার পেশাবের পলিতে আমার সমাজে ফিরে সিগারেট খোর আছে না নাই বস্তির থেকে বের হয়ে এসে মাল খুব সুন্দর সাজবে ঠিক কিনা
আপনাদের দীনী মুসলিম ভাই হিসেবে করজোরে নিবেদন করি পরকালকে ভয় করুন এই দুনিয়া মুসলিমদের এই দুনিয়া আপনি ভূতে দাঁড়িয়ে সাদা দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে কিসের এত আপনার দুনিয়া দাঁড়িয়ে কিসের এত দুনিয়ার প্রতি মহাব্বা কিসের এত দুনিয়ার প্রতি টান আপনার তো কবরে একবার দুনিয়া একবার ঠিক কিনা অতএব সালাতের কথা বলতে বলতে অনেক দূরে চলে গেল তাহলে প্রবেশ করালো তখন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা সালাত আদায়কারী ছিলাম না আর একটা বলবে ওয়ালাম নাকুনু তুয়িমুল মিসকিন আমরা মিসকিনকে খাদ্য দিতাম না মিসকিনকে খানা দিতাম মিসকিন কারা বলুন তো যাদের সামান্য আছে খুব কষ্টে দিন যাপন করে কিন্তু মানুষের কাছে হাত পাতে আর যারা গরিব ফকির কিছুই নাই তারা মানুষের কাছে হাত পাতে যারা হাত পাতে পারে না তাদেরকে বেছে বেছে সাদাকা করা উচিত উত্তম বলছে কন্যার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা মিসকিনকে খানা দিতাম না মিসকিনকে খাওয়াতাম না মিসকিনদেরকে আমরা সহযোগিতা করতাম না আমাদের সমাজে এটা আছে না নাই সমালোচনা করতো তাদের সাথে আমি খুব মজে মজে সমালোচনা করতাম খেয়াল করছেন এই জিনিসটা না খুব আনন্দ খুব একজনের বলতে বলতে খুব আনন্দ অন্যের সমালোচনা করতো খুব মজা লাগে এটা নিজের ফুটাতে বিশাল বড় এটা আমি দেখলাম আমরা তাদের সাথে বেশি বেশি থাকতাম আমরা তাদের বেশি বেশি থাকতাম সীমালঙ্ঘন যারা করতো যারা গীবত করতো আমরা শুনলাম না একটু আগে ওয়াইনুল্লি করলে যারা প্রকাশ্য প্রকাশ্য নিন্দা করে তাদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে আমাদের সমাজের মানুষদের তাই না করবেন না এটা জাহান্নামে তার বৈশিষ্ট্য ওয়াকুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন আর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম আরে কিয়ামত কবে হবে মৃত্যু কবে হবে কবে হবে বাদ দাও তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা আমি করবো আরে দাঁড়িয়ে রাখার কথা বললে আরে বয়স হয়েছে নাকি আমার মেয়ে জামাই হোক দাঁড়িয়ে বলি না এখন যুবক বয়সে কি বাদতার বয়স নাকি বাদা আমি বুড়ি বুয়ে হই তো আপনি বাদত না এই জীবনে কোনো মূল্য আছে গ্যারান্টি আছে দাম আছে রে ভাই যে কোনো মুহূর্তে আমার এই প্রাণ বয়ে চলে যেতে পারে কিনা অতএব হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবার সাথে ঘটনাটা বলে আমি আলোচনা গুটিয়ে নেব সহি বুখারীর 3350 নম্বর হাদিস দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতাকে দাওয়াত দিয়েছিলেন ইয়া আবাদি লা তা'বুদু শাইতান ইয়া আবাদি লিমা তা'বুদু মা লা ইউসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়্যা হে আমার বাবা আপনি এমন প্রভুর ইবাদত করেন যা শোনেও না দেখেও না কোনো উপকার করে না যারা যারা করে শোনে দেখে হে আমার বাবা তুমি শয়তানের আনুগত্য করো না শয়তান আল দয়ামায়ের প্রকাশ্য প্রকাশ্য দুশ্মন হে আমার বাবা আমি যে এলেম নিয়ে এসেছি সেই এলেম তুমি নিয়ে আসনি অতএব আমার আনুগত্য করো এই কয়েকটি দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম বাবা কি বলেছিলেন তুমি যদি আমার মূর্তির অপমান করতে আমার মূর্তিকে কষ্ট দিতে থেমে না যাও চুপে না যাও অপমান করা বন্ধ না করো ধীরে ধীরে থাকার জায়গা নেই পাথর মেরে মেরে তোমার রক্তাক্ত করে দিব তোমার মতো সন্তানের আমার বাড়িতে জায়গা নেই বেরিয়ে যাও তোমাকে ত্যাজ্য করলাম ইব্রাহিমকে তার বাবা আদর বলেছিল দেখেন আদর ছিল নমরুদের ষষ্ঠ মন্ত্রী একেবারে প্রথম উন্নীত ক্ষমতার অধিকারী তার চেয়ে ক্ষমতা নমরুদ করার কার ছিল দুনিয়ায় শক্তি তার ছিল ক্ষমতা ছিল অর্থ ছিল সম্পদ ছিল পদমর্যাদা ছিল সে তার ক্ষমতার বড়াই দেখে ইব্রাহিমকে অস্বীকার করেছে তাই না কোরআন কোরআনকে মানেনি ওহিকে মানেনি নবীকে মানেনি আজকের যুগে আপনার ক্ষমতা থাকতে পারে আপনার অর্থ থাকতে পারে আপনার দৈহিক শক্তি থাকতে পারে আপনার ক্ষমতা ইজ্জত থাকতে পারে কিন্তু কোরআন এবং সুন্নাহর হাদিস কোরআন এবং সুন্নাহর বাণী যদি আপনি শ্রবণ করার পরও না মানেন কিয়ামতের দিন আদরের যে অবস্থা হয়েছিল আপনারও সেই অবস্থা হবে
সহিহ বুখারীর 3350 ইয়ালকা ইব্রাহিম আবাহু আদার কিয়ামতের দিন তার বাবা ইব্রাহিম এবং তার আদরের সাথে দেখা হবে ইব্রাহিম তার বাবা আদরের সাথে দেখা হবে এমন অবস্থায় আলা কাতারাতিল মুগাবারাতিন আলা কাতারাতুন অগবরা উস্কো উস্কো দুর্গন্ধযুক্ত একেবারে খুব মলিন চেহারা নিয়ে দেখবে যে নমরুদ ছিল যে আদর ছিল নমরুদের সামন্তমন্ত্রী ওয়াইদুল কাদের ক্ষমতার ভয় ছিল তার বিষয় ঠিক কিনা আর কিয়ামতের দিন উস্কো উস্কো চেহারা নিয়ে কি করবে দাঁড়িয়ে যাবে দেখা হবে এমন অবস্থা তখন ওই বাবা আজর ইব্রাহিম করবে বাবা বেটা লাম আসি আজকে আমি তোমার কোনো অবাধ্যতা করব তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব বাবা আমি আর কিছুই করব না তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলবে হে আল্লাহ তুমি আমাকে ওয়াদা করেছিলে লা তাহজিনি তাহজিনি আমাকে অপমানিত করবেন না দুনিয়া এবং আখিরাতে আমাকে অপমানিত করবেন না আপনি আমাকে ওয়াদা করেছেন ইব্রাহিম তুমি আমার খলিল দোস্ত তুমি আমার বন্ধু আমি তোমাকে অপমানিত করব না কিন্তু আমার বাবা আজকের গোটা পৃথিবীবাসীর সম্মুখে অপমানিত লাঞ্ছিত অবহেলিত উস্কো খুস্কো দুর্গন্ধযুক্ত এই চেহারা নিয়ে সবার সামনে রয়েছে এটা কি আমার অপমান নয় ঠিক কিনা এটা কি আমার অপমান নয় তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলবেন ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন হে ইব্রাহিম তুমি নবী হতে পারো আমার খলিল দোস্ত হতে পারো কিন্তু মনে রাখো যারা কাফের তাদের উপরে আমি জান্নাত কে হারাম করে দিয়েছি তাদের উপরে কোনো জান্নাত নাই ফায়ান্দ্রো রিজলাইকা তুমি তোমার পায়ের দিকে তাকাও তুমি তোমার পায়ের দিকে তাকাও পায়ের দিকে তাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখবেন বিধিবিহীন মুলতা দেখেন একটি বেজি বেজেছিলেন একটি বেজির মতো একটি প্রাণী তার পায়ের পাশে পড়ে আছে একটি নর্দমায় দুর্গন্ধযুক্ত কাদায় লেপটানো দুর্গন্ধ কাদায় লেপটানো একটি বেজি সদৃশ প্রাণী পড়ে আছে ফাই ওখাদু বিকাওয়াবিহি একদল ফেরেশতা সে ওই বেজিকে ধরবে ফাইল কফিন দ্বার তোমার জাহান্নামে নিক্ষেপ করবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হওয়ার সত্ত্বেও তার বাবার কিছু করার থাকবে না অতএব হে ভ্রাতৃমণ্ডলী এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মা বোনদেরকে দৃষ্টাকর্ষণ করে বলবো বাবা বাবা ভাই বোনদেরকে দৃষ্টাকর্ষণ করে বলবো কোরআন হাদিস শোনার পরে মানার চেষ্টা করুন সামিনা ওয়া আতানা আমরা যারা শুনবো সেটা মানবো রাজা আছেন কিনা চালচা শোনার উপকারিতা তখনই হবে যখন আমি যারা শুনবো সেটা মানবো যদি না মানি তাহলে আমার কোনোই উপকার হবে না যদি শক্তি দেখাই ক্ষমতা দেখাই দাপট দেখাই মর্যাদা দেখাই তাহলে কি আমাদের দিন আদরের যে অবস্থা হয়েছিল ঠিক আপনার আমার অবস্থা এরকম হবে ঠিক কিনা অতএব হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী আসুন আমার তো উপস্থিতি